শুক্রবার পয়লা বৈশাখ বাংলা নববর্ষ, আর খাদ্যরসিক বাঙালির নববর্ষ মানেই দেদার ভুরি ভোজ। করোনা মহামারীর কারণে বিগত দুবছরে নববর্ষ উদযাপনে ভাটা পড়েছিল কিছুটা, তবে বর্তমানে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক, তাই বাংলা নববর্ষ পালনে ব্যস্ত প্রায় সকলেই। কিন্তু এই নববর্ষের প্রাক্কালে ভিলেনের ভূমিকায় অকাল বর্ষণ, এ কারণেই সবজি থেকে মাছ সবকিছুর দামই এই মুহূর্তে আকাশ ছোঁয়া। নববর্ষের প্রাক্কালে বাজারের হাল হাকিকত জানতে আমাদের প্রতিনিধি শুভম দে পৌঁছে গিয়েছিলেন কোচবিহার ভবানীগঞ্জ বাজারে। তারই কিছু টুকরো কোলাজ তুলে ধরার চেষ্টা করছি আমরা ডিজিটাল বাংলার পর্দায়। কোচবিহার ভবানীগঞ্জ বাজারের সবজি বাজার মাছ বাজার সেখানে দেখা গেল মন্দা পরিস্থিতি। নববর্ষ শুক্রবার, কিন্তু তার আগের দিন এরকম ভাবাবেগ বা উত্তেজনা লক্ষ্য করা গেল না সবজি ও মাছ বিক্রেতাদের মধ্যে। এদিন এই বাজারের এক সবজি ব্যবসায়ী জানান, ব্যবসা ভালো নেই, বৃষ্টির জেরে লোকজন কম আসছে, যদিও অল্প ক্ষেত্রে দেখা মিলছে, কিন্তু সবাই প্রায় অল্প সংখ্যক জিনিস নিয়ে চলে যাচ্ছে, সবজির দাম তার মতে স্বাভাবিকই আছে বলে জানান এই সবজি বিক্রেতা। কি বলেছেন সবজি বিক্রেতা, কি বক্তব্য শুনবো। Delta Sakura, ride the future now. Japanese technology e-bikes, পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 1 মিনিটে ব্যাটারি সুইপিং ফেসিলিটি, ব্যাটারির উপর 5 বছরের ওয়ারেন্টি, খুব সহজ এক্সচেঞ্জ এবং EMI সুবিধা। টায়ারের উপর পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 5 বছর পর্যন্ত নিশ্চিত এক্সচেঞ্জের সুবিধা, এককালীন ফ্রি টায়ার রিপ্লেসমেন্ট, 24,000 পর্যন্ত রেফারেল বোনাস, 60-80 কিমি রেঞ্জ, নো লাইসেন্স, নো রেজিস্ট্রেশন, নো রোড ট্যাক্স, 5 বছরে 2.5 লাখ সঞ্চয়। আজই আসুন ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। এম এস রিয়া অটোমেটিভ, এম এইচ রোড কোচবিহার, ওয়ার্ড নম্বর 4, কন্ট্যাক্ট 0358222284। আলু আছে 16 টাকা, পেঁয়াজ আছে 30 টাকা, 25 টাকা, টমেটো 20 টাকা, নাই তো না, কোনো দাম নতুন বাড়েনি, কমই আছে। ব্যবসা খুব খারাপ লকডাউনের জন্য, লস হচ্ছে, বৃষ্টির কারণে ব্যবসা করা যাচ্ছে না, একলা বন্ধ। অপরদিকে এক মাছ বিক্রেতা জানান, মাছ কিনতে ক্রেতার দেখা মিললেও অল্প দামের মাছই কিনছেন সবাই, বাজার সারছেন ক্রেতারা খুব অল্প সংখ্যক মাছ কেনার মধ্য দিয়ে। নববর্ষে আশা করছেন ব্যবসা ভালো হবে, তবে বৃষ্টি থাকলে ব্যবসা মন্দ হবার সম্ভাবনা রয়েছে, আর এ কারণেই চিন্তার ভাস তার কপালেও। কি জানিয়েছেন মাছ ব্যবসায়ী শুনব। বাজারে লোকজনও নাই, একটু তো বাড়বে, এখন তেলের দাম বাড়ছে, মাছের দাম তো বাড়বেই বলো, এটা এখন তো সব উপরে গেছে, মানে নির্ভর করবে, এখন যদি বৃষ্টি হয় তাহলে তো বাজার আর ভালো হবে না, যদি বৃষ্টি মুখ না হয় টুকটাক টুকটাক বাজার তো হবেই, এখানে লকডাউনে হলে প্রভাব পড়ছে আর কি, ব্যবসা আগের মতো নাই। ওটা মাছের দাম হচ্ছে রুই মাছ 180 টাকা কিলো, কাতল মাছ হচ্ছে 250 টাকা কিলো, ইলিশ মাছ হচ্ছে 1 কিলো ওজনে যেটা আছে ওটা হলো 2400 টাকা কিলো, আর যেটা 500 থেকে 600 ওজন ওটা পড়বে 800 টাকা কিলো। কিন্তু এই কেনাকাটা করতে কিন্তু পকেটে টান পড়ছে ক্রেতাদের, এমনই এক ক্রেতা শ্যামল কর, তিনি বললেন যে সবজি বাজারে যেমন আগুন ছোঁয়া তেমনি মাছের দাম অনেক বেশি, ফলস্বরূপ আগামীকাল অর্থাৎ শুক্রবার বাংলা নববর্ষের প্রথম দিনে একে বৃষ্টি অন্যদিকে বাজারে মূল্য বৃদ্ধির কারণে শুধুমাত্র নিয়ম পালনেই বাঙালির হেসেলের খুন্তি নড়বে বলে বক্তব্য তার। কি জানিয়েছেন ক্রেতা শ্যামল কর শুনব। দাম কাঁচা মাল পাওয়া যাচ্ছে না ঠিক মতো, এবং দাম এর মধ্যে থেকে আমাদের আক্রমণ হিসেবে আমাদের কিনতে হচ্ছে, না না কম নেই, 50 টাকা 60 টাকা কেজি আপনার বেগুন, করলা 80 টাকা কেজি, হ্যাঁ বিভিন্ন সবজি হচ্ছে বিভিন্নভাবে দাম, ডাটার দাম ভাবো, হ্যাঁ মাছ বাজার এখনো ঢুকিনি, মাছ বাজারে মারাত্মক দাম পাওয়া যাচ্ছে না, ভালো দাম, কঠিন পরিস্থিতি, দ্রব্যমূল্য বাজারে নববর্ষ পালন করা খুব কঠিন পরিস্থিতি।